আজকে এই উপস্থাপনায় আমি আপনাদেরকে বেশ কিছু বই রেকমেন্ড করব, অবশ্যই সেটা বইমেলার জন্য। আপনারা বহুদিন ধরে বলছেন, তো আজকে সেই সময়টা হয়েছে। এর আগে অলরেডি একটি এপিসোড দেখিয়ে দিয়েছি, সেই এপিসোডে বেশ কিছু বই দেখিয়েছি। আজকে যে বইগুলো দেখাবো সেই বইগুলোর প্রতিটির মধ্যে কোনো না কোনোভাবে যে বাংলার সমাজের যে পরিবর্তন বিবর্তন সবটাই ধরা পড়েছে। আর মূলত ক্লাসিক যাদের নাম আমরা জানি, মানে তিন বন্দ্যোপাধ্যায়, তাদের ঠিক পরের পার্টে আমরা যাদেরকে পাই, যেমন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, বিমল কর, সমরেশ বসু, সমরেশ মজুমদার, এনাদের লেখা বইগুলি আজকের এই উপস্থাপনায় থাকবে। নমস্কার, বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল বন্ধুদের। আমি ময়ূরী, আজকে আবারও হাজির হচ্ছি নতুন আর একটি উপস্থাপনা। আর এই উপস্থাপনায় কি দেখাবো কি বলবো সেটা এর আগে অলরেডি ইন্ট্রোতে বলে দিয়েছি, তবে এই প্রসঙ্গে বলে রাখি, যোগ্য বাঙালি পাঠক হিসেবে বা যোগ্য পাঠক হিসেবে যে যে বইগুলোকে অস্বীকার করা যায় না, যে সাহিত্যকে অস্বীকার করা যায় না, বা যে উপন্যাসগুলিকে অস্বীকার করা যায় না, এবং শুধু তাই না, যে বইগুলি বা যে রচনাগুলি বাংলার সাহিত্যকে সমৃদ্ধি দান করেছে, মোটামুটি সেই বইগুলোই আমাদের আজকের বুক রেকমেন্ডেশনে থাকছে। আমি মনে করি পাঠক হিসাবে এই বইগুলি অবশ্যই পড়া উচিত। এই বইগুলোর পরিবর্তে অন্য কোনো বই হয় না, এই বইগুলো আগে পড়তে হয় বা পড়া উচিত, তারপরে অন্য বই। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে প্রথম বই দেখিয়ে ফেলি। প্রথম বই হচ্ছে বিবর, সমরেশ বসুর লেখা। বিবর নিয়ে বিস্তারিত আলোচনা আছে। বিবর সেই বইটা যেটি বাংলা সাহিত্যের বা বাংলা উপন্যাসের ধারার একটি বিবর্তন। 1865 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরে বাংলা সাহিত্যে এক নতুন মোড় আসে, আর সেই মোড় আবারও আসে কার হাত ধরে, সমরেশ বসুর হাত ধরে 1965 সালে। তখন আমরা এই উপন্যাসটি উপহার পাই। তাহলে এই উপন্যাসটি পড়াটা কতটা উচিত বা কতটা দরকার বাংলা সাহিত্যকে বোঝার জন্য? আর বিবর শুধুমাত্র বাংলা সাহিত্য না, মানুষের মনের যে জটিল দ্বন্দ্ব, সেই জটিল দ্বন্দ্ব কথা সবটাই প্রথম উঠে আসছে এই বিবর উপন্যাসে। পরবর্তী যে বইটি দেখাবো সেটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রচিত ঘুণ পোকা। এটির মধ্যেও আমরা অদ্ভুত বেশ কিছু দিক দেখতে পাবো। তো ঘুণ পোকা হচ্ছে দ্বিতীয় রেকমেন্ডেশন বই। তৃতীয় যে বই সেটিও শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা, শ্যাওলা। এই বইটির মধ্যে আমরা রাজনীতির আবেশ পাব, রাজনীতির মোড়কে লেখা চরিত্রদের পাব, বা রাজনীতিটা কেমন সেই সময় কেমন ছিল, বাংলার রাজনীতি, বাংলার সমাজনীতি, বাংলার মানুষজন, তাদের সাইকোলজি, তাদের জীবন, বা যারা নকশাল করতো বা নকশাল করতো না, তারা কিভাবে পরবর্তীতে বেঁচে ছিল, সবাই কি খুব সুখে ছিল না অসুখে ছিল, সব মিলিয়ে লেখা। আর এই দুটো বই আনন্দ পাবলিশার্স থেকে, এই তিনটে বই আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। আর মুদ্রিত মূল্য আমার কাছে থাকা বইগুলোর 200, 100, 125, কিন্তু বর্তমানে এইগুলোর মূল্য কোনোটা 300, 350, কোনোটা 400। পরবর্তী যে বই সেটা আজকের আলোচনার মধ্যে থেকে একটু অন্যরকম, তাই সেটা আমি পরে দেখাচ্ছি। যে আচ্ছা, এবার হচ্ছে বিমল কর, বাংলা সাহিত্যের অন্যতম একজন শ্রেষ্ঠ সাহিত্যিক বা রচনাকার বা ঔপন্যাসিক বা গল্পকার বলা যায়। আর বিমল করের সব থেকে বিখ্যাত হচ্ছে শ্রেষ্ঠ গল্প, ওনার লেখা শ্রেষ্ঠ গল্প, 50টি গল্প বা শ্রেষ্ঠ গল্পের বই আপনারা সংগ্রহ করতে পারেন। তবে উপন্যাসের মধ্যে আমি যেটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে দেয়াল, খুব বিখ্যাত পরিচিত একটি উপন্যাস। আর বিমল করের লেখা মানে না পড়ে বাংলা সাহিত্যকে বুঝে ফেলা অসম্ভব। বিমল কর মানে যাদের যাদের লেখা না পড়লে বাংলা সাহিত্যকে বোঝা যায় না, তাদের মধ্যে একজন হলেন বিমল কর। দ্বিতীয় বই ওনার লেখা অসময়। আরও একটা বইয়ের নাম আমি বলতে চাই, সেটা হচ্ছে যদুবংশ। যদুবংশ খুবই ভালো লেখা, খুবই ভালো একটি বই যদুবংশ। এই বইটি আলাদা করে প্রকাশিত হয়েছে কিনা জানি না, তবে বিমল করের উপন্যাস সমগ্র 3-এ যদুবংশ উপন্যাসটি আছে, ওটা কিন্তু আপনারা পড়ে দেখতে পারেন। পরবর্তী বই সমরেশ মজুমদার, সাতকাহন। আর এই যে দুটো বই, এই দুটো বইও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত, এবং বর্তমান মূল্য আমার ঠিক জানা নেই। লেখা সাতকাহন, স্বাধীনতা, উত্তর বাঙালি জীবনের স্বাধিকার অর্জনের লক্ষ্যে পৌঁছানোর প্রয়াসে মেয়েদের সাত সংকল্প ও সংগ্রামের এক জীবন্ত ধারাবাহিক ছবি ফুটিয়ে তোলার জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে সমরেশ মজুমদারের সুদীর্ঘ, সুকল্পিত, সুবিন্যস্ত এই উপন্যাস। এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 900 টাকা, এটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। এবং পরবর্তী বই গর্ভধারিণী, এই বইটি মিত্র ঘোষ থেকে প্রকাশিত।
আর এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 500 টাকা। আর শেষ যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাধা কৃষ্ণ। এটা একটি অন্য বিষয়ের লেখা, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রেমের কাহিনীগুলির মধ্যে একটি বই। রাধাকৃষ্ণের প্রেমের এক অদ্ভুত সম্পর্ক তিনি চিত্রিত করেছেন। আসলে এই বইটা থেকে সব থেকে ভালো হয় যে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সুনীল গঙ্গোপাধ্যায়ের 5টি প্রেমের কাহিনী বলে আছে একটি বই, সেই বইটা যদি আপনারা সংগ্রহ করেন, সেই বইটাতে রাধাকৃষ্ণ ছাড়াও আরও 4টি কাহিনী আমরা পাবো। ওই বইটা আমি পড়েছিলাম, কিন্তু পড়েছিলাম বলতে আমার এক বান্ধবীকে গিফট দেওয়ার কথা ছিল, তো আমি তাকে গিফট দেওয়ার জন্য আগে আগে কিনি, পড়ি, পড়ে তাকে গিফট দিয়ে দিই, তাই আমার কাছে সেই বইটি নেই। ওই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। এছাড়া শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বিখ্যাত এবং ভীষণ পরিচিত এবং আমার মনে হয় যে একটা অন্য দিক তিনি তুলে ধরেছেন সেই উপন্যাসে, সেই উপন্যাসটি হচ্ছে দূরবীন। দূরবীন উপন্যাসটি অবশ্যই আপনারা পড়ে দেখতে পারেন। আর দ্বিতীয় যে উপন্যাস সেটা হচ্ছে মানব জমি, এই উপন্যাসটি অবশ্য পাঠ্য। আর সর্বশেষ যে উপন্যাসটির নাম বলবো সেটি হচ্ছে পাঞ্চজন্য, গজেন্দ্র কুমার মিত্রের লেখা। এই উপন্যাসটি পড়লে মহাভারতকে অনেকটা সহজে বুঝে নেওয়া যায়। এটি একটি উপন্যাস, তাই কখনোই বলবো না যে সমস্ত তথ্যে ভরপুর একটি বই, যেহেতু উপন্যাস, উপন্যাস যেভাবে লেখা হয় সেভাবেই লেখা, কিন্তু মহাভারতকে অনেকটা ইজিলি বুঝে নিতে যদি চান তাহলে সবার প্রথমে সংগ্রহ করুন পাঞ্চজন্য এবং পড়ে ফেলুন। তো এই হচ্ছে আজকের আমার বুক রেকমেন্ডেশন। আর পাঞ্চজন্য বইটি মিত্রঘোষ থেকে প্রকাশিত, বর্তমান মুদ্রিত মূল্য 600 টাকা যতটুকু আমার মনে আছে। তো আজকে চলে যাব, পরবর্তীতে আবারও নতুন উপস্থাপনে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। বইমেলায় কে কী বই তাহলে সংগ্রহ করছেন অবশ্যই আমাকে জানাবেন, আমি জানি না কি সংগ্রহ করব, তো সংগ্রহ করলে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আজকের মতো এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বই পড়বেন। আজকে বিদায়।